আমার আলা হজরত সম্মান দিয়েছেন কে আজকে যে মানুষগুলি লাফালাফি ফালাফালি করে সেই বাতিলদের কে বলতেছি তোমরা জানিয়ে রাখো তোমরা জানিয়ে রাখো আলা হজরত ইমাম তিনি এমন একজন মহান আল্লাহ তোমাদের চোদ্দ পুরুষ ওই আলা হজরতের জোতার ফিতা বহন করার যোগ্যতা নাই কথা বলেন ঠিক না আলা হযরতের পায়ের ধুলির ওজন নিবার ক্ষমতা তোমাদের 14 পুরুষের নাই আজকে ওয়াহাবি খারেজি শিয়া লা আমার আলা হযরত সহ মহান অলিদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আজকেরি চদুয়া শরীফ বুরহান রেজা ভাইকে আজকের আহ্বানে উরুসে আলা হযরত থেকে সকল বাতিলদেরকে জানিয়ে দিতে চাই তোমরা মনে রাখো যারাই আল্লাহর অলিদের বিরোধিতা করেছে তারাই ধ্বংস হয়ে গেছে কথা বলেন ঠিক কি না যেই ওলি যেই বলেছিল ওলিদের মাজার ভেঙ্গে দাও মরার আগে তার পপাও পোচ্চা মারা গেছে কথা বলেন ঠিক কি না যেই বাতফারে বলেছিল তাবারক খাওয়া খারাপ লাগতেছে আপনাদের যারাই আল্লাহর অলিদের বিরোধিতা করেছে তারা জেলের মধ্যে বসতেছে না এলে কবরের মধ্যে বস্তাছে কথা বলেন ঠিক কিনা কিন্তু যারা মহান অলি যারা মহান অলি যারা মহান অলিদের বিরোধিতা করে খোদার কসম তারা দুনিয়াতেও দেওয়ান আলোক পাবে কবর মধ্যে তাদেরকে হাত কাল্লো ফেরেস্তা ডান্ডা দিয়ে ফিরাইবো কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে আলা হযরতের উত্তর শরীক হয়ে অনুসারী হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম